আসসালামু আলাইকুম, আমি প্রজ্ঞা। আজকে আমি রিভিউ দেব টাইম ম্যানেজমেন্ট বইটি। টাইম ম্যানেজমেন্ট শব্দটি শুনলে একটি কথাই মনে পড়ে, সময়টাকে কীভাবে কাজে লাগানো যায়। এই বইয়ে ঠিক সেই বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। এই বইয়ের লেখক আমাদের জীবনে অনেকগুলো অংশকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, যা আমাদের চোখে খুবই সাধারণ বিষয়, কিন্তু এই জিনিসগুলো আমাদের জীবনে যে বিরাট প্রভাব বিস্তার করে রয়েছে তা আমাদের মাথাতেই আসে না। এই যেমন একটি লক্ষ্য নিয়ে বাঁচা, ক্যারিয়ার সংক্রান্ত অগ্রাধিকার, অতিরিক্ত নিখুঁত হওয়ার চেষ্টা, তাৎক্ষণিক তৃপ্তি পেতে চাওয়া, ভেঙে ভেঙে কাজ করা, এরই মধ্যে একটি হলো গড়িমসি। খবরের সাহিত্য কত মানুষ যে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি শুধুমাত্র একটি কারণে, কারণ তারা ভেবেছিল আজকের কাজটি আমি আগামীকাল করব। গড়িমসি জিনিসটাকে এমনভাবে দেখা হয় যেন এটা অগ্রাধিকার সূত্রে পাওয়া এমন কিছু যা কখনোই বদলানো যাবে না। আসলে এসব কিছুই না, সবই ধোকা। ম্যানেজমেন্ট জিনিসটাকে আনলে সর্বপ্রথম যে সমস্যাটা আমাদের চোখের সামনে আসে সেটি হলো গড়িমসি। আজকালকার জীবনে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা গড়িমসি করে না। আর গড়িমসি আমরা ভাবি গড়িমসিটাকে কখনোই বদলানো যাবে না। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা কিনা সময়ের কাজ সময়ে না করতে পারাটাকে ধরে নেয়, আমি অলস, তাই আমি কাজটা করতে পারছি না। কিন্তু এসব না, আমাদের গড়িমসিটাকেও কাটানো সম্ভব। গড়িমসি সহ আরও অনেকগুলো সমস্যার সমাধান এই বইয়ে করা হয়েছে। পার্সোনালি এই বইটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি প্রবলেমগুলোর সমাধান কী কী সেগুলো বলছি না, কারণ আমি যদি সব কিছু বলে দিই তাহলে আপনারা পড়বেন কি। এই ছিল এই বইয়ে, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি টাইম ম্যানেজমেন্ট বইটি পড়ার জন্য।